بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম হাকীম। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, সিলেটের উচ্চতর গবেষণা এই প্রতিষ্ঠানের জামিয়াতুল খায়র আল ইসলামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন্তাকিম। তোমার বরকতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ এই প্রশ্ন উত্তরের এই প্রোগ্রাম হচ্ছে ইসলামিক কিউএনএ। অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন। এই প্রোগ্রাম প্রথম দিকে ইনশাআল্লাহ আমরা চাই আপনার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্য। আলোচনাটা হোক ইনশাআল্লাহ সিরাতুন নবী, আল্লাহ রাসূলের জীবনের উপর ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, কোনো একটি দিক নিয়ে আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ জাযাকাল্লাহু খাইরান হাফিজ হুসাইন আহমদ সাহেব বিশ্বনাথী, হাফিজাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযায়ে খাইর দান করুন। আপনার সমূহ খিদমাত জামে মাদানিয়া বিশ্বনাথ সহ সব কিছুই যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وبعد، সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইসলামী কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমিও আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ হৃদয় নিংড়ানো শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের এই একত্রিত হওয়াকে যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমাদের নিজেদের কমতির কারণে যেন প্রোগ্রামের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি এমন না থেকে যায় যে এই প্রোগ্রামের ফায়দা উপকার থেকে যেন সমাজ নাউযুবিল্লাহ বঞ্চিত না হয়ে যায়। এজন্য বিশেষভাবে আল্লাহ তাআলার সমীপে কায়মনু বাক্যে মুনাজাত করতে হয়। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কলের দিকে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সামনে পেশ করার প্রয়াস পেয়ে থাকি। তো যেহেতু রবিউল আউয়াল মাস সমাগত অত্যাসন্ন এবং আমরা আরেকটা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রামও করতে যাব ইনশাআল্লাহ 8ই অক্টোবর, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো এই সুযোগে, এই সুবাদে মন চায় শেষ নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তুতি বর্ণনা করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটা দিক যদি সামনে নিয়ে আসা যায়, এটা হবে আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন অ্যাঙ্গেলে মানুষ দেখে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি, সবচেয়ে বেশি যার ফলোয়ার্স, এই দিকগুলো সামনে তুলে ধরা হয়। আল্লাহর নবীর ফজিলত আল্লাহর কাছে কত বেশি, নিঃসন্দেহে এগুলো আলোচনার বিষয়বস্তু, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনাও রয়েছে, হাদিস রয়েছে, যে যদি এই তিনটা গুণ বিশেষভাবে থাকার কথা তিনি বলেছেন, যে এই তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে ইমানের স্বাদ থেকে কখনো বঞ্চিত হবে না।
ইমানের যে হালাওয়াত, ইমানের যে মিষ্টি, ইমানের যে সুস্বাদ, সেই সুস্বাদ থেকে, মিষ্টতা থেকে সুবহানাল্লাহ ওই মানুষ কোনো সময় বঞ্চিত থাকবে না, সবসময় ইমানের স্বাদ সে অনুভব করতে থাকবে। এর মধ্যে প্রথম গুণ কি থাকতে হবে, যে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রিয় এবং ভালোবাসার পাত্র আর কেউ যেন বেশি না হয়, এই প্রথম গুণ এটা থাকতে হবে সুবহানাল্লাহ। এইভাবে তিনি আরও গুণ বর্ণনা করেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় হতে হবে, এর চেয়ে বেশি প্রিয় যেন আর কেউ না হয়। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ, মানে কুফুরের দিকে ফেরত চলে যাওয়াকে সে এমন যেন মনে করে যেন তাকে আগুনে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, আগুনে যদি নিক্ষেপ করে দেওয়া হয় তাহলে এত বেশি কষ্টসাধ্য সে যেন ফিল না করে, কুফুরের দিকে ফেরত প্রত্যাবর্তন করা এর চেয়েও বেশি তার কাছে যেন কঠিন মনে হয়। তো আরেকটা জিনিস মনে হলে আমি বলবো ইনশাআল্লাহ তাআলা, হাদিসের মধ্যে পড়েছিলাম, এই মুহূর্তে হঠাৎ করে আমার মাইন্ড থেকে চলে গেছে। তো আরেকটা বিষয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ যেহেতু বানিয়েছেন, সুতরাং এই অ্যাঙ্গেলে আমাদেরকে দেখতে হবে, আল্লাহর নবীকে পড়তে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় নিয়ামত এবং রাহমত বানিয়ে পাঠিয়েছেন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। এই আদর্শের মধ্যে কোনো ধরনের কোনো কমতি নেই সুবহানাল্লাহ। এমন কোনো দিক নেই যে বিষয়ে তার আদর্শ, সর্বোত্তম আদর্শ সংরক্ষিত হয়নি। সুতরাং যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আর যে উদ্দেশ্যকে সাহাবায়ে কেরাম অনুধাবন করতে পেরেছেন, বুঝতে সক্ষম হয়েছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমাদের মনে রাখা খুবই জরুরি, নাহায়াত প্রয়োজনীয় একটা বিষয়। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়াতে আগমনের লক্ষ্য উদ্দেশ্যটা কী, যে তিনি আমাদের জন্য রোল মডেল। আমি এই বিষয়টাই সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি গত কিছু প্রোগ্রামে। আজকেও দুই একটি উদাহরণ আমি সামনে রাখতে চাই। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই অ্যাঙ্গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেন, আল্লাহর নবীকে জানবার চেষ্টা করতেন, বুঝবার চেষ্টা করতেন, এরপর তার অনুসরণের জন্য সবচেয়ে বেশি তারা যত্নবান ছিলেন, সচেষ্ট ছিলেন। দেখেন পারিবারিক জীবনের বিষয়টা, একেবারে ঘরের ভেতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সময় কাটিয়েছেন, পরিবারের সাথে তার সময় কীভাবে অতিবাহিত হয়েছে, ঘরের ভেতরে তিনি কী করতেন। হযরতে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা যিনি তিনি নন, উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবি, এবং হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, তারা দুজন পরামর্শ করলেন যে আমরা নবীজির গরীয় জীবন, পারিবারিক জীবন, ঘরের ভেতরের জীবন সম্পর্কে তো পুরোপুরি আমাদের অবগতি নেই, আমরা জানি না, তো আমরা জানবার যেন চেষ্টা করি। তো ওনারা দুজন একত্রিত হয়ে পর্দার আড়াল থেকে আজওয়াজে মুতাহারাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা উম্মতের মাতা, সকল উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহারাত যাদেরকে বলা হয়, নবীজির পবিত্রাত্মা স্ত্রীগণ এবং উম্মতের রোহানি মা যারা, তো সেই সব মহীয়সী নারীদের কাছে তারা গিয়েছেন, পর্দার আড়াল থেকে তারা পরিচয় দিয়েছেন, সালাম নিবেদন করেছেন, পরিচয় পেশ করেছেন এবং বলছেন যে আমরা এক একজনের দরবারে গেছেন, কয়েকজন স্ত্রী যারা ছিলেন সকলের কাছে গিয়ে ঘরোয়া জীবন, ভেতরের জীবন সম্পর্কে তিনি অবগত হওয়ার চেষ্টা করেছেন। তো এর মধ্য থেকে একটা কথাই আমি বলবো, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কীভাবে সময়টা অতিবাহিত করতেন, এটা সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে, অনুসন্ধান করে তারা জেনেছেন আর সে অনুযায়ী তারা রাত্রি যাপনের চেষ্টা করেছেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের
পুরো রাত থেকে অর্ধেক রাত তিনি জাগ্রত থেকেছেন। এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, শুয়ে যাওয়া, এটা নবীজির সুন্নাত। আর দুপুরবেলা একটু সময় ঘুমানো, মিন দাবিস সালেহীন আল কাইলুলা, যে সালেহীন এবং নেককারদের অভ্যাসের মধ্যে একটা হলো কাইলুলা, দুপুরে খাবারের খাবার গ্রহণের পর, লাঞ্চ টাইমে খাবারের পর সামান্য সময় একটু রেস্ট নেয়া। এটার দ্বারা এটাকে কেন সালেহীনদের অভ্যাস বলা হলো, নেককারদের অভ্যাস কেন বলা হলো, পুণ্যবানদের অভ্যাস কেন বলা হলো, যে এটা সালেহীনদের জন্য এটা সহায়ক হয় এবং রাত্রিবেলায় তারা ইবাদত করতে পারে, তাহাজ্জুদ ইত্যাদি পড়তে পারে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সময় কাটিয়েছেন রাতের, এই ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ। মনে হয় কল আর সম্ভবত চলে এসেছেন, তো কল শুনে নেই, এরপরে সুযোগে আমি এটা এই কথাটা আমি পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। মসজিদ ও মাদ্রাসাতে আমি সাহায্য করি লেবারের পয়সা দিয়ে দান খেরাত করা যাইতেছে নি, ও কথা জিজ্ঞাসা করতেছে। আর আর আমার গোর আছে, গোর ভাড়া দিও কিছু পয়সা আনি। জি আচ্ছা, জি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জয় জয়, আমি খুইরাম, এখনো খুইরাম। আমি না কোনো প্রশ্ন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে এগুলো সাপোর্টের জন্য দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, আর সাপোর্টের জন্য যখন দেওয়া হয় তখন এগুলো নিজের হয়ে যায়, আপনি মালিক হয়ে যাবেন, এগুলো দিয়ে হজও করতে পারবেন, দান খয়রাতও করতে পারবেন। হ্যাঁ, নিজের হক নষ্ট করবেন না, নিজের সন্তানাদির হক নষ্ট যেন না হয় সেদিকটা লক্ষণীয় থাকা উচিত। তো এদের হক নষ্ট করে যেন কিছু না হয়, বিশেষত নিজের নিজে কম খেয়ে কম পরে আরাম আয়েশের জীবন একটু কম উপভোগ করে যদি দান করেন, এটা ভালো কথা, উত্তম কথা। শুধু একটা কথা বলবো, যে ছোট বাচ্চাদের জরুরি যে হক যেটা, সেটা আদায়ে যেন আমাদের কোনো দুর্বলতা না হয় বা কমতি যেন না হয়, এই দিকটা যেন আমরা লক্ষ্য রাখতে পারি, শুধু এইটুকু। এরকম যদি কিছু হক নষ্ট না হয়, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এটা আপনারা মালিক হয়ে গেছেন, আর মালিক হওয়ার পর আপনারা নিজেদের জীবনের যে প্রয়োজন সেটাও আপনারা পূর্ণ করলেন, একই সাথে আপনারা জীবনের প্রয়োজনও পূর্ণ করলেন, একই সাথে আপনারা দান খয়রাতও করতে পারবেন, কোনো আপত্তি নেই শরীয়তের দৃষ্টিতে, এটা জায়েজ। আপনি যখন মালিক হয়ে গেলেন, মালিক হওয়ার পর এখন এই টাকা থেকে যেভাবেই হোক সেটা আপনাদের জন্য ব্যয় করা সম্পূর্ণরূপে ঠিক আছে। জি, এরপরের কলারের দিকে আমরা যেতে পারি ইনশাআল্লাহ। আমি আমার আলোচনাটা শেষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। যে এটা গুরুত্বপূর্ণ একটা কথা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজির রাত্রিবেলার যে সময় যাপন সেটা সম্পর্কে তারা অবগত হয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ধরেন অর্ধেক রাত তিনি জাগ্রত থাকতেন, ধরেন ছয় ঘন্টার রাত যদি হয়, ছয় ঘন্টার একটা রাত যদি হয়, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো তিন ঘন্টা আরাম করার পর, তিন ঘন্টা রেস্ট করার পর, এরপর তিন ঘন্টা রেস্ট করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুই ঘন্টা ইবাদত বন্দেগি করতেন, দুই ঘন্টা রেস্ট করার পর দুই ঘন্টা ইবাদত বন্দেগি করলেন, এরপরে এই ইবাদত বন্দেগির পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত আরও এক ঘন্টা তিনি আরাম করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক ঘন্টা আরাম করতেন, আরাম করার পর এরপর ফজরের নামাজ, আর ফজরের নামাজের সময় ফজরের সুন্নত এবং ফজরের ফরজ শুধু আদায় করতেন, তো এইভাবে তার রাত্রি অতিবাহিত হতো।
তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অর্ধেক রাত জাগ্রত থেকে যে ইবাদত বন্দেগি করেছেন, এই ইবাদত বন্দেগির ফলপ্রসূ কি, মানে কীভাবে কষ্ট করেছেন আল্লাহ তাআলা তাকে, তিনি বেশি জাগ্রত থেকেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। তো আল্লাহ তাআলা তাকে এই ব্যাপারে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু আরাম বিশ্রাম একটু বেশি করেন, কমিল লাইলা ইল্লা কালিলা, কম সময় আপনি জাগ্রত থাকেন। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন প্রতি রাত্রের মধ্যে রাত্রের প্রায় অর্ধেক অংশ তিনি জাগ্রত থেকেছেন। তো প্রথম যদি ধরেন ছয় ঘন্টার একটা রাত হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তিন ঘন্টা জাগ্রত দেখেছেন, তিন ঘন্টা আরাম করেছেন। তো এর মধ্যে প্রথম দুই ঘন্টা জাগ্রত থেকে প্রথমে তিন ঘন্টা আরাম করার পর দুই ঘন্টা ঘুমানোর পর আরও দুই ঘন্টা তিনি ইবাদত করেছেন, এরপর তিনি আরও এক ঘন্টা ইবাদত বন্দেগী করেছেন। তো এই এরপর না সরি আরও এক ঘন্টা তিনি আরাম নিয়েছেন, বিশ্রাম করেছেন, এরপরে ফজরের নামাজ পড়েছেন। তো এত বেশি কষ্ট হতো যে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক, পা মুবারক একেবারে সম্পূর্ণরূপে ফুলে যেত, আর যেন মনে হতো ফেটে যাবে, এত লম্বা সিজদা, এত লম্বা রুকু। তো ওই সময় আমাদের কি খোলার আছেন লাইনে, যে আমরা খোলার দিকে যাব, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন সেটা আমি পরে বলবো, আগে খোলারের সঙ্গে আরোপ করে নিই ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে, যে এমন করিলে আগে যারা মুসলমান না হিন্দু খ্রিস্টান তারা মরলে জান্নাত তারা লাগে হারাম, এই কথা সঠিক নেই অর্থ তা কল। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না। ঠিক আছে, আপনার শুনতে থাকুন। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন করা হয়েছে, আর বর্তমান পরিস্থিতিতেও বিষয়টি নিয়ে অনেক মানুষের প্রশ্ন, অনেক মানুষের কল। কোনো মুসলিম নয়, মুসলমান নয় এমন কোনো মানুষ মনে হয় প্রথম দুনিয়া থেকে চলে গেছেন এমন যেন মনে হচ্ছে, এর আগে কোনো নন মুসলিম মনে হয় দুনিয়া থেকে যাননি, এমন একটা অবস্থায় আমরা পতিত হয়েছি, আর এমন প্রশ্ন যেন আর দেখাই দেয়নি কোনো কখনো। তো এটা কি কোনো প্রথম ঘটনা যে কোনো অমুসলিম দুনিয়া থেকে বিদায় হয়েছেন? প্রতিদিন কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, লাখো মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, পরপারে পাড়ি জমাচ্ছেন, মুসলিম অমুসলিম। আখরাতের ব্যাপারটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলমিনের হাতে। আমাদের কাছে পরিষ্কার বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিষ্কার ভাষায় যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে, আর এই শিরকের অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, আর শিরকের অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা ইমানের আকীদা, মুসলমানদের আকীদা এবং বুধ বিশ্বাস, মৌলিক বিশ্বাস, বাস এতটুকুই থাকুক। আমাদের আর কার কি হলো ওইটার জন্য আল্লাহ তাআলা নিজে ইয়াউমুদ্দিন বা বিচার দিবস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে রেখেছেন, পঞ্চাশ হাজার বছর লম্বা একটা দিন হবে। ওই দিন কে ইমানদার কে ইমানদার নয় সেটার হিসাব, সেটার ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা করবেন। কত মুসলমান যারা মারা গিয়েছে তারা আল্লাহর কাছে কাফির হবে, মুনাফিক হবে। আমরা জানাজার নামাজ হয়তো পড়েছি, মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন তো হয়তো করছি, কিন্তু সে বাস্তবে মুসলমান ছিল না, মুনাফিক ছিল, আর এই মুনাফিক অবস্থায় তাকে কিয়ামতের দিন ওঠানো হবে এবং সে কাফিরদের মধ্যেও নিকৃষ্ট কাফির বলে গণ্য হবে। তো আল্লাহ তাআলা শুরুতে কোরআন শরীফের বিগিনিংয়ে আরম্ভ যখন করেছেন তখন মুত্তাকিনদের আলোচনা পাঁচ আয়াতের মধ্যে করেছেন, কাফিরদের আলোচনা মাত্র দুই আয়াতে করেছেন, আর এর পরের বারো তেরো আয়াতে মুনাফিকদের আলোচনা করেছেন এত বিস্তারিতভাবে, এবং তাদের বোধ অভ্যাস যেগুলো আছে সেগুলো খারাপ অভ্যাস এবং মন্দ চরিত্র এবং তাদের যত ধরনের নষ্টামি হতে পারে সেগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এমনকি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়িয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কবরস্থানে রেখেছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লোআব মুবারক পর্যন্ত দিয়েছেন যাতে হয়তো আজাব মাফ হয়ে যায়, কিন্তু আল্লাহ পরিষ্কার নবীজিকে জানিয়ে দিয়েছেন ইমান হারা অবস্থায় যে মারা গেছে তার মাফি নাই, তার ক্ষমা নাই। এটা আমাদের আখেরাতের বুধ বিশ্বাস, কিন্তু এটা যে বলতে হবে সব জায়গায় এটা কি প্রয়োজন? আমরা বোধ করি সব জায়গায় কি বলতেই হবে? এটা একটা শান্তিপূর্ণ সহাবস্থানেরও একটা দাবি আছে। দুনিয়ার জীবন এটা পরীক্ষার হল, রেজাল্ট বের হবে কেয়ামতের দিন, ফলাফল বের হবে কেয়ামতের দিন, কে ইমানদার কে ইমানদার নয় সেটা বিবেচনা ফাইনাল ফয়সলা করবেন আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে একবারে শেষ মুহূর্তে আরও অনেক মানুষ উঠকে উঠাবেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে তিনি উঠাবেন। তো এদের ইমান এমন সব লোক হবে তারা যাদের ইমান সম্পর্কে দুনিয়াতে কারো কিছু জানা ছিল না, হয়তো মারা যাওয়ার আগে সে মুমিন হয়ে মারা গেছে। তো এই জন্য কোনো কাফিরকে জাহান্নামি বলা জায়েজ নয়। কেন জায়েজ নয়? হয়তো মারা যাওয়ার আগে সে ইমান এনে নিয়েছে, তার ইমানটা সে ডিক্লেয়ার করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত তওবা কবুল হয়, গরগরার অবস্থা যতক্ষণ পর্যন্ত না হয়ে যায়, আখিরাতের দৃশ্য যখন দেখা আরম্ভ করে ফেলে, জান যখন একেবারে গলায় চলে আসে আর আখিরাতের দৃশ্য দেখতে আরম্ভ করে মানুষ, তখন আর দৃশ্য আখিরাতের দেখার পর আর ইমান আনলেও কবুল হবে না, তওবা করলেও কবুল হবে না। এর আগ পর্যন্ত যদি কেউ তওবা কবুল করে নে আর ইমান যদি এনে নে, তাহলে আমারও জানা নেই সে ইমান এনেছে, আপনারও জানা নেই সে মুমিন, তো সে আল্লাহর কাছে সে জান্নাতি হবে এবং আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেবেন। তো এইরকম কিছু মানুষ আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে এদেরকে উঠাবেন, দুনিয়ার কেউ জানতো না তাদের ইমান ছিল, হয়তো প্রত্যেক অমুসলিমের ব্যাপারেও এই সম্ভাবনা কিন্তু বিদ্যমান রয়েছে। এজন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের পক্ষে কোনো মানুষকেই সম্পূর্ণরূপে শিওর হয়ে, 100% শিওর হয়ে জাহান্নামি আখ্যায়িত করা এটা ঠিক নয়, এটা আল্লাহ তাআলা করবেন। হ্যাঁ, এটা বলবো যে ইমান অবস্থায় যে যেতে পারে নাই, ইমানের অবস্থায় ইমান নিয়ে যে যেতে পারে নাই তার ক্ষমা নাই, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক। হ্যাঁ, শিরক ছাড়া অন্যান্য গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, শাস্তির পর হয়ে যাবে, কিন্তু শিরক করা অবস্থায়, মুশরিক অবস্থায়, মুশরিকা অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় তাহলে তার কোনো ক্ষমা আল্লাহ তাআলা করবেন না। হ্যাঁ, আমরা জানি না প্রত্যেকের ব্যাপারে একটা সম্ভাবনা, দূরবর্তী সম্ভাবনা বিদ্যমান রয়েছে যে কেউ হয়তো ইমান এনে নিয়েছে আর ইমান কবুল করে সে মারা গিয়েছে, সুতরাং আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় কাউকে জাহান্নামি বলতে পারবো না, জাহান্নামি ডিক্লেয়ার করতে পারবো না। প্রত্যেক অমুসলিমের ব্যাপারেও এই দূরবর্তী হলেও একটা দূর সম্ভাবনা বিদ্যমান রয়েছে যে হয়তো বা সে ইমান এনেও নিতে পারে, এই জন্য আমি তাকে জাহান্নামি বলবো না, এটা আল্লাহ বলবেন। কিন্তু এর অর্থ এটাও নয় যে আমরা একেবারে সম্পূর্ণ গড্ডালিকা প্রবাহে ভেসে যাব এবং আমরা আমাদের স্বাতন্ত্র্য, পার্থক্য, আমাদের আইডেন্টিটি আমরা বজায় রাখব না। অন্য ধর্মের যে কোনো মানুষ মারা যাক, আমরা সহমর্মিতা প্রকাশ করব, আমরা দুঃখ প্রকাশ করব, আমরা সিম্প্যাথি প্রকাশ করব, আমরা বিবৃতিও দিতে পারব, আমরা আমাদের পক্ষ থেকে, এটা অমুসলিম হওয়ার কারণে নয়, এটা এক বড় পার্সোনালিটি হওয়ার কারণে, ইতিহাসে স্মরণীয় এক মহান বরণীয় ব্যক্তিত্ব হিসাবে, অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, পলিটিক্যাল ফিগার আছেন, বড় বড় পলিটিক্যাল পার্সোনালিটিস রয়েছেন। তো দুনিয়াতে কাফিরদের সর্দাররা যখন আসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য, তখন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বিছিয়ে দিতেন বসার জন্য। এটা তখনকার সময়ে আরব সমাজে কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করার, সম্মান জানানোর সবচেয়ে উত্তম পন্থা এবং ব্যবস্থাপনা ছিল। সেই উত্তম ব্যবস্থাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করতেন এবং দুনিয়াতে সম্মান দিতেন। যে সমাজের যে কোনো একজন লিডার আসুক অমুসলিম সমাজের, সে যদি কোনো তার সোসাইটিতে, তার এলাকায়, তার একটা সংগঠনের মধ্যে, তার দেশের মধ্যে সে যদি এক বড় বরেণ্য ব্যক্তিত্ব হয়, সম্মানিত পার্সোনালিটি হয়, এমন মানুষকে, এমন মানুষের সাথে সম্মানজনক সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা, এটা হলো ওয়ার্ল্ডের ডিপ্লোমেসির একটা ম্যানার্স, সারা দুনিয়ার ডিপ্লোমেসি এবং কূটনৈতিক সম্পর্কের একটা ইন্টারন্যাশনাল একটা আদব এবং ব্যবহারের একটা মার্জিত রুচি, এবং এটা মানব সমাজের মধ্যে প্রচলিত একটা ব্যাপার। দুনিয়ার যে কোনো দেশের এক প্রধানমন্ত্রী অন্য দেশে যাক না কেন, মুসলিম হোক অমুসলিম হোক, তিনি যেহেতু এক দেশে অনেক বড় অবস্থানে রয়েছেন, সুতরাং তাকে সম্মান জানানো, তার মকাম এবং মর্যাদা অনুযায়ী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এটা ঠিক আছে।
আমাদেরকেও এই সুন্নতের উপরই আমল করতে হবে। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সর্দাররা যখন আসতেন চাদর বিছিয়ে দিয়ে তাদেরকে সম্মান জানাতেন, এখন ধরেন সোফায় বসানো, তখন তো এগুলো ছিল না, সেই ব্যবস্থা তখনকার সময়ের জন্য এটাই ছিল সবচেয়ে ভালো বসার জায়গা আর সম্মান জানানোর উত্তম পদ্ধতি, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করেছেন। আমাদেরকেও এটা করতে হবে, কিন্তু আমরা আখেরাতের ব্যাপারে এগুলো নীরব থাকবো আমরা। জাযাকুমুল্লাহ, মুফতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আরও পরবর্তীতে এই বিষয়ের উপর আরও শোনার চেষ্টা করব। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম এবং এই আপনাদের প্রশ্নের উত্তরও দিতেছিলেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাদের আলেম দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা বিরতির পূর্বে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শকদের নিয়ে আসছিলেন, প্রশ্নগুলির উত্তর ইনশাআল্লাহ আমি মনে করি এই বিষয়ের উপর আর কিছু আমরা কথা শুনবো এবং যখন দর্শক শ্রোতা আসবেন প্রশ্ন নিয়ে তখন আমরা কল নেওয়ার চেষ্টা করবো। আমি আমার কথাগুলোকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট কথা একটু বিচ্ছিন্নভাবে বললেও একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত আলোচনা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পেছনের সব কিছু ক্ষমা করে দেয়া হয়েছে, ইন কেস কোনো গুনাহ থাকলেও। আসলে সকল নবীগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত আকীদা হলো সকল নবীগণ নবুয়তের আগে শুরু থেকে শেষ পর্যন্ত, নবুয়তের আগে পরে সম্পূর্ণ মাসুম এবং নিষ্পাপ ছিলেন, কোনো নবীর দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়নি, আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ রেখেছেন, মাসুম বানিয়েছেন। তো কিন্তু ইনকেস ধরে নিলাম যদি তাকেও তাহলে ইগফিরুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তো আল্লাহ তাআলা সব কিছু অগ্রিম মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন, তো আপনি কেন এত কষ্ট করে ইবাদত করছেন, এত বেশি পা ফুলে যাচ্ছে, কদম মুবারক, নবীজির কদম মুবারক ফুলে মোটা হয়ে যাচ্ছে, ফেটে যাবে অবস্থা আর শরীর ভেঙে যাবে, এত কষ্ট করে রাত্রি জাগরণ করে পুরো দিন দিনের দাওয়াত এবং ইসলামের খেদমতের জন্য পুরো সময় অতিবাহিত করছেন আর রাত ভর আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর পা মুবারক ফুলে যাচ্ছে, এত কষ্টকর মেহনত আপনি করে যাচ্ছেন, এটা কেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, আফালা আকুন আব্দান শাকুরা, আয়েশা, আল্লাহ যদিও বা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার নামাজ না পড়লে আমার মাফ অগ্রিম ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, আমি যা করি আমার জন্য মাফ, সব কিছু, কোনো আইনের বাধ্যবাধকতা আমার নেই, কিছু যদি না করি তবু আমার সব কিছু ক্ষমা, কিন্তু এরপরেও আমি কি অর্জিত নিয়ামত সমূহের সুক্রিয়া স্বরূপ কি আল্লাহর ইবাদত করব না, আমি কি শুকরগুজার বান্দা হব না? তো এই আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে মুসলমান তো বানিয়েছেন, ইমান তো দিয়েছেন, নবী বানিয়েছেন, আখেরি নবী হিসাবে কবুল করেছেন, খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন এবং অসংখ্য অগণিত নিয়ামত রাজিয়ের দ্বারা আল্লাহ তাআলা আমাকে ধন্য করেছেন, এই সব নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দায় কি পরিণত হব না, আল্লাহর কি কৃতজ্ঞ দাস হব না, আবদান শাকুরা কি হব না আমি? তো এই শব্দখানার, এই বাক্যখানার মর্ম সোফিয়া একরাম যারা আল্লাহওয়ালা সালেহীন তারা আরেকটা অর্থ নিয়েছেন, যে সাধারণত আমরা যে ইবাদত বন্দেগিগুলো করি এই ইবাদত বন্দেগিগুলোর পেছনে আমাদের অন্তরে একটা আবেগ থাকে, অনেক সওয়াব পাব, পরবর্তীতে গিয়ে আমি সওয়াব পাব, আখেরাতে আমি সওয়াব পাব, রিওয়ার্ড পাব, কোনো আমলই আমরা রিওয়ার্ডের নিয়ত ছাড়া আমরা করি না, এটা করা উচিত, রিওয়ার্ডের নিয়তেই করা উচিত, দুনিয়াবী স্বার্থ নিয়ে করা ঠিক নয়, আখেরাতে সওয়াব পাব, জান্নাত পাব, আল্লাহ তাআলা অনেক কিছু দান করবেন, এই হিসাবে পাব, এই হিসাবে প্রত্যেকটা আমল আমরা করে থাকি, ঠিক আছে,
এতে কোনো আপত্তি নেই, আমরা আখেরাতে পাব। কিন্তু এর চেয়েও বড় মাপের একটা চিন্তা কি আমাদের আর হতে পারে না, যে শুধু সওয়াব অর্জনের জন্য, আখেরাতে জান্নাত লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, জান্নাত উপার্জনের জন্য আমরা বা অনেক রেওয়ার্ড পাবো এজন্য আমরা ইবাদতগুলো করে থাকি, যদিও বা এই নিয়ত ঠিক আছে, কিন্তু ইবাদতের আরেকটা উচ্চ মার্গ রয়েছে, আরেকটা বড় উচ্চ স্তর রয়েছে। সেই স্তরটা হল যে যদি আমি আখেরাতে সওয়াব নাও পাই, আমাকে যদি আল্লাহ তাআলা এর বিনিময়ে কিছু নাও দেন, তবুও আমাকে যে জন্মদান করলেন, জীবন দান করলেন, হায়াত দিলেন, আর প্রতিটি শ্বাস নিঃশ্বাস নেয়ার সময় পর্যন্ত, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে হাজার হাজার অজস্র অগণিত নিয়ামত রাজি আল্লাহ তাআলার আমার উপর বৃষ্টির ন্যায় বর্ষণ হচ্ছে, এই যে শুরু থেকে মায়ের কোল থেকে নিয়ে এখন পর্যন্ত দুনিয়াতে যা নিয়ামত আমি উপভোগ করলাম, এর আগে যত নিয়ামত পেলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারলাম, ঈমান লাভ, ঈমানের দৌলত দ্বারা আল্লাহ ধন্য করলেন, মুসলিম কুলে জন্মদান করলেন, ঈমানের দৌলত দান করলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করলেন, এগুলো সহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদের জীবনে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতসমূহকে যদি তোমরা গণনা করতে থাকো, যেসব তোমাদের উপর পুরস্কার বর্ষণ হচ্ছে, নিয়ামত রাজি আমি বর্ষণ করছি, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অসংখ্য অগণিত নিয়ামত বৃষ্টির ন্যায় তোমাদের উপর বর্ষণ হচ্ছে, আমি গুনলে শেষ হবে না, প্রত্যেকটা জোড়ায় জোড়া যে সঠিকভাবে কাজ করছে, বডির যে পুরো সিস্টেম কাজ করছে, এবং আরও কত নিয়ামত রয়েছে, এই সব নিয়ামতকে গুনে শেষ করা যাবে না। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, তোমরা গুনে শেষ করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না, এত বেশি নিয়ামত রাজি আমি তোমাদেরকে দান করেছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাত্রি জাগরণ করে পা মুবারক ফুলে যাচ্ছে, আর এরপরে ইবাদত বন্দেগী করছেন, দোয়া মুনাজাত করছেন, ক্রন্দন করছেন, রাত্রি জাগরণ করছেন, আর নবীজি বলছেন যে আমাকে আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন এর সুক্রিয়া কি আমি আদায় করব না। তো হযরাতে সুফিয়া একরাম আল্লাহওয়ালা যারা আছেন, তারা এই শব্দের এই অর্থ নিয়েছেন যে ইবাদত শুধু সওয়াবের উদ্দেশ্যে, শুধু আখেরাত পাওয়ার উদ্দেশ্যে, শুধু আখেরাতে লাভবান হওয়ার জন্য, শুধু জান্নাত লাভের কামনায় করা হয় না, ইবাদতের আরও একটা উচ্চ চিন্তাধারা আছে, সেটা হলো অর্জিত নিয়ামতের সুক্রিয়া স্বরূপ ইবাদত করা যায়। আমরা যত নামাজ পড়েছি জীবনে একটু চিন্তা করুন, অর্জিত নিয়ামত সমূহের সুক্রিয়া স্বরূপ কি পড়বার চেষ্টা করেছি কখনো, যে আল্লাহ আপনি আখেরাতে সওয়াব না দিলেও আমার এরপরেও তো যে সমস্ত নিয়ামত অলরেডি এখন পর্যন্ত পেয়ে গেছি, পেয়ে যাচ্ছি, এবং এই মুহূর্তে অজস্র নিয়ামত বর্ষণ হচ্ছে আমার উপর, এইসব নিয়ামতের সুক্রিয়া স্বরূপ কি আমরা নামাজ পড়তে পারি না, আমরা কি ইবাদত বন্দেগী করতে পারি না, আমরা কি দুরাকাত এক্সট্রা নফল নামাজ পড়তে পারি না, আমরা কি তাহাজ্জুদের জন্য উঠতে পারি না, আমরা কি দোয়ায়ে ক্রন্দন করতে পারি না, কিভাবে প্রতিটা মুহূর্ত সময় অতিবাহিত হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শতবারের চেয়েও বেশি ইস্তেগফার করছেন, অসংখ্য অগণিত বার ইস্তেগফার করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ইবাদতের মধ্যে যখন মগ্ন হতেন, তখন সারা দুনিয়ার সব চিন্তা থেকে সম্পূর্ণ নিজেকে আলাদা করে এরপরে আল্লাহর দিকে মনোযোগী হতেন, এবং নামাজকে বলতেন, আরিহনি ইয়া বিলাল, হে বিলাল তুমি আমার অন্তরকে সান্ত্বনা দাও। একটু সময় পর পর নামাজের জন্য তার অপেক্ষা ছিল লক্ষণীয়, আজকে আমরা সেজদা দেওয়ার জন্য আমাদের মনটা রাজি নয়, মুসলমান অহরহ রাস্তায় ঘাটে দোকানে ফুটপাতে সর্বত্র কাজের মধ্যে পুরো দিনের নামাজ চলে যাচ্ছে, কিন্তু কয়জনই আমরা আছি যারা পাঁচ ওয়াক্ত নিয়মতান্ত্রিকভাবে আমরা নামাজ আদায় করতে পারি। যে নবীর উম্মাদ, তিনি ফর্জ নামাজগুলো আদায় করার পর আজওয়াজে মুতাহারাত নবীজের স্ত্রীগণ বর্ণনা দিচ্ছেন যে রাত্রিবেলায় ইবাদত করতে করতে পা মুবারক ফুলে যেত, এবং সিজদার মধ্যে যখন যেতেন তো কোনো কোনো সময় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চেক করে দেখতেন, ওনার কি ইন্তেকাল তো হয়ে যায়নি, দুনিয়া থেকে বিদায় তো হয়ে যাননি, এত নীরব নিস্তব্ধ হয়ে, এত বেশি সম্পূর্ণ নড়াছড়া না করে এইভাবে কি কেউ নামাজ পড়তে পারে, ওনার কি ইন্তেকাল তো হয়ে যায়নি, এইভাবে সিজদা করতেন। আমাদের নামাজ এদিকে সেদিকে তাকানো, আবার মন অন্যদিকে, আল আমান ওয়াল হাফিজ,
আর এইভাবে রাত্রি জাগরণ করে দীর্ঘ নামাজ আদায় করা, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলছেন যে আপনি কেন করছেন এত কষ্ট, তার কষ্ট হচ্ছিল এই কষ্ট দেখে। তো তিনি আল্লাহর নবী তখন উত্তর দেন যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তো ইবাদত শুধু আমরা একটা স্বার্থের বিনিময়ে আমরা করি যে আমি কিছু একটা পাবো, কিন্তু এর চেয়ে ঊর্ধ্বে আরেকটা চিন্তাধারা আছে যে অর্জিত অসংখ্য অগণিত নিয়ামত সমূহের সুক্রিয়া আদায় করতে গিয়ে, সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এবং আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতায় সিক্ত অন্তর আল্লাহর সামনে পেশ করে দিয়ে যে হ্যাঁ আল্লাহ কিছু দেন না দেন, যা নিয়ামত দিয়েছেন এ পর্যন্ত দিয়ে যাচ্ছেন সেগুলোর কি সুক্রিয়া আমি আদায় করতে পারবো, এর সুক্রিয়া স্বরূপ তো আমাদের উচিত হলো আমরা ইবাদত করা, বন্দেগী করা, নামাজ পড়া। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে যাদের এটা বুঝে আসে না যে আল্লাহকে মানব কি মানব না আর আল্লাহর ইবাদত করব কি করব না, বুঝে আসে না, আল্লাহ তাআলা ওই নিয়ামত রাজির কথা উল্লেখ করে কোরআন শরীফের সূরা বাকারার মধ্যেও বিষয়টিকে উল্লেখ করেছেন যে এইসব নিয়ামতের বিনিময়েও কি তোমাদের একটা কথা বুঝে আসে না যে এই আল্লাহরই ইবাদত করতে হবে আমাদের, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলমিন মায়ের পেটের মধ্যে লালন পালন করেছেন কুদরতিভাবে, সেই আল্লাহরকে ইবাদত করা উচিত নয়? ওই আল্লাহকে বাদ দিয়ে আরো অন্য কারোর সাথে কি শেরক করার কোনো অবকাশ আছে? আল্লাহ তাআলা কতভাবে কোরআনে করিমের মধ্যে আমাদেরকে ইবাদত বন্দেগীর দিকে অগ্রসর হওয়ার, আল্লাহর দাসত্বের দিকে অগ্রসর হওয়ার, পাঁচ ওয়াক্তের নামাজ সহ অন্যান্য ফরজ ওয়াজিব ইবাদত সমূহকে নিয়মিতভাবে সুন্দর করে পালন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং ডিফারেন্ট সাইকোলজির মানুষদের জন্য ডিফারেন্ট ওয়াজ আল্লাহ তাআলা করছেন, ভিন্ন ভাষায় এক একজনকে বোঝাচ্ছেন যে তোমার আমাকে মানতে চাচ্ছ না ওইটা ঠিক আছে, কিন্তু যেসব নিয়ামত পেয়েছো অ্যাটলিস্ট এর বদলে তো করতে পারো। একজন মানুষকে আমি লিডার মানতে চাই না, কিন্তু তার ঘরে যে খেলাম আমি, সে আমাকে এত বছর খাওয়ালো, অন্তত এর সুক্রিয়া স্বরূপ তো তার কথাটা মেনে নেওয়া আমার উচিত। তো তোমরা আমি আল্লাহকে প্রভু মনে করে যদি মনে মানতে চাও না, রব মনে করে যদি মানে কাদের মতলক আল্লাহ হিসাবে যদি মানতে চাচ্ছ না, তো একটু এইদিকেও খেয়াল রাখো আমি কতটুকু নিয়ামত রাজি তোমাদের উপর বর্ষণ করেছি। তো সূরা বাকারার কয়েক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই দিকটাও তুলে ধরেছেন আমাদের সামনে। তো ঘটনা হলো যে ইবাদত বান্দাগি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট জীবনেও এই জিনিসটা দেখা যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সব কাজকামের মধ্যে আজওয়াজ মুতাহারাতগণদের বিবরণ যে ঘরের সব কাজকামে তিনি সঙ্গ দিচ্ছেন, এমনকি জুতা সেলাই করতেন, বকরির দুধ দহন করতেন, ঘরের রান্নাবান্নার কাজে, ঝাড়ু দেওয়ার কাজে, সব কাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে সহযোগিতা করতেন আজওয়াজে মুতাহারাতদেরকে। এখানে তিনি যে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন কেউ মনে করবে উনি খুব ভিআইপি একটা মর্যাদা নিয়ে মনে হয় ঘরের মধ্যে থাকেন, এরকম কিছু নয়, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সব কাজে মহিলাদের সহযোগিতা করা, সঙ্গ দেয়া এবং কাজে মানে সাপোর্ট করা, নিজের হাতে হাত দিয়ে কাজে সাপোর্ট করা, এগুলোর সেলাই করা, দুধ দহন করা, ওইগুলোই আগে ছিল, এখন তো এখনকার মতো তো আর দুধ আমরা কিনে আন ওই সময় তো আর আনতেন না, সবাই যার যার বকরি রাখতেন ঘরের মধ্যে, দুধ দহন করা, জুতা সেলাই করা, এই সব কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। কিন্তু আজওয়াজে মুতাহারাতগণ বলছেন আরেকটা কথা, যখনই আজান হয়ে যেত তার চেহারা এমন হয়ে যেত যে তিনি আর কাউকে চিনতেনই না। তো আজান হয়ে যাওয়ার পর নবীজির এই অবস্থা হতো, নামাজ পড়ার ব্যাপারে এত যত্নবান থাকতেন। তো পুরুষ মহিলা ভাই বোন আমরা যারা আছি, আমি মনে করি ইবাদতের দিকে আমরা অনেক দুর্বল হয়ে গেছি। আমি প্রথম এই ওয়াজ নিজেকে আমি করছি, আল্লাহ তাআলা আমাকেও আমল করার জন্য তৌফিক দান করেন, আপনাদের সকলকেও যেন আমলের তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সামাজিকতাও তার মধ্যে ছিল, স্ত্রীগণের হক আদায় করা, সন্তানাদির হক আদায় করা, সমাজের হক আদায় করা, মুসলিম অমুসলিমদের সাথে সদ্ব্যবহার এবং প্রতিবেশীর হক আদায় সব কিছু করেছেন, কিন্তু ইবাদতের সময় নামাজের আজান হওয়ার পর আর অন্য কোনো ফিকির নেই, শুধু এখন নামাজের ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার ডাক এসেছে, তো এখন আমরা নামাজের দিকে যেন অগ্রসর হই, নামাজের খেয়াল আমরা যেন করি।
তো আল্লাহ তাআলা আমাকেও যেন বুঝবার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন বুঝবার তৌফিক দান করেন। আর ইবাদত মনে করেন শুধু রিওয়ার্ডের উদ্দেশ্যেই করব তা নয়, বরং আফালা আকুনা আবদান শাকুরা, এই উত্তর দ্বারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর দ্বারা আমরা এই শিক্ষাটাও পেলাম যে অর্জিত নিয়ামতের উপর শুক্রিয়া আদায়ার্থে আমাদের ইবাদত করা উচিত। আল্লাহ তাআলা যেন বুঝবার এবং আমলের আমাদেরকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ, কি জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত সুন্দর আলোচনা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে অনেক সময় এই মাদ্রাসাতে অনেক ছাত্রগুলো থাকেন, অনেকেই কিন্তু একটু যারা ধনী ছাত্ররা থাকে তারা চান তাদের মা বাবার পক্ষ থেকে একটু ভালো খানির ব্যবস্থা করা, এরকম যদি এতিম বা গরিব ছাত্র একদিকে মাদ্রাসা সাধারণ খানি যেটা হয় আর আলাদা করে যদি একটু ভালো খানি কিছু, কিন্তু একই তো জায়গায় জানবে যে ওরা যে একটু ভালো খানি খাবার খাচ্ছে, তো এটা কি দেখেন? এটা হলো একসঙ্গে বসে ওরা খাবে না, যাই হোক ওদের জন্য এমন এক ব্যবস্থা, একসঙ্গে বসে খাবে না এতটুকুই। আমরা তো জানি অনেক সময় আমার পাশের বাসার লোকজন হয়তো অনেক ভালো খাবার খাচ্ছে, তো এই এটা জানা শুধু মানে নিষিদ্ধ হওয়ার কারণ নয়, বরং আমরা একটু পার্থক্য তো হয়ে যায়, এটা তো আল্লাহ তাআলার তাকদীর। তো একজন যদি মনে করেন সম্পূর্ণ খরচও বহন করছেন, অতিরিক্ত দামি খাবারের টাকাও দিচ্ছেন, তখন ঠিক আছে এটার ব্যবস্থা নেওয়া যায়। দারুল উলুম করাচিতে আমি যেখানে ছিলাম সেখানেও অবশ্য সেখানে থাকার ব্যবস্থা ভালো ছিল এবং ওই বাচ্চাদেরকে নিজস্ব ছোলা এবং নিজস্ব কিচেন তাদের আলাদা তাদের রুমের ভিতরে দিয়ে দেওয়া হতো, কিচেন যেটা ওই যে একটা এক অংশ ছিল কিচেনের, তো একটা অংশ ছিল, সেভাবে তারা নিজেরাই তৈরি করে নিত। তো বোর্ডিং থেকে খাবার প্রায় এক ধরনের ছিল, কিন্তু এটা এতটুকু পৃথক রাখা উচিত যে অন্যরা যেন দেখতে না পায় আর গরিব ছাত্ররা অন্যরা যেন দেখে না যে দুই গ্রুপ দুইভাবে খাচ্ছে এবং পাশাপাশি খাচ্ছে, এটা ঠিক নয়, এই জিনিসটা ঠিক হবে না। কারণ এটা ওই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ফ্রুট খাও তাহলে ঘরের সামনে ঘরের বাইরে রাস্তার মাঝখানে বা পাশাপাশি কোথাও যেখানে লোকজনের নজর পড়ে এমন জায়গায় তুমি এই আমের ছালটা ফেলো না, তুমি ভালো ফ্রুটের ছালটা তুমি ফেলো না, ওই পার্শ্ববর্তী গরিব মানুষ তাদেরকে যদি দিতে পারো তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু না হয় তুমি যদি এইভাবে ফেলো আর এইভাবে রাখো তাহলে তাদের মনে কষ্ট হবে, তাদের ছোটো বাচ্চারা দেখলে কষ্ট পাবে, গরিব মানুষ দেখলে কষ্ট পাবে যে আরে এই ঘরের পাশে তো তারা দামি ফ্রুট খাচ্ছে। তো দামি ফ্রুটের ছোলা আর ছাল বাখল যেটাকে আমরা সিলেটি ভাষায় বলি, এটাও যখন এমন জায়গায় ফেলা নিষেধ যেখানে প্রতিবেশীদের চোখ পড়ে তাদের অন্তরে কষ্ট হতে পারে, তো সেখানে আপনি খাওয়া জায়েজ আছে কিন্তু তাদেরকে না দেখানো উচিত। কিছু মানুষ আছে সব কিছু বলতে জানে, আজ এটা খাইছি আজকে ওইটা খাইছি, এর দ্বারা যে বদনজর লাগছে ওইটা মানুষ বুঝে না। ভালো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে সবাই আর সবার এর আগেই একবার ফটো না উঠাইলে এটা আল্লাহর কাছে মনে হয় কবুল হয় না, এই অবস্থা হয়ে গেছে আমাদের মনের অবস্থা। এটা ফটো উঠাইয়া বাংলাদেশে পর্যন্ত পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দিচ্ছেন আর এইভাবে তারা বসে আছেন। তো অন্যরা আবার বলছে, কমেন্ট করতেছে যে আমরা আরে তো ইয়া খাইলি রা একবারে এখলা এখলা খাইরা। এই যে কাজটা এটা আসলে অন্যকে কষ্ট দেওয়ার নামান্তর এবং অন্যরা আপনার প্রতি হিংসা পরায়ণ হবে, এর দ্বারা সমাজের মধ্যে হিংসা বাড়বে। আপনি ভালো খাওয়ালেও খুব বেশি ভালো যদি কাউকে খাওয়ান দাওয়াত দিয়ে অপ্রয়োজনীয় মানুষকে, প্রয়োজনীয় যারা ঠিক আছে, তো এর মধ্যেও কিন্তু হিংসা আসতে পারে। সে খাবে আর এরপরে মনের মধ্যে হিংসা আসবে, দেখো এত পয়সা তার কাছে আছে, আমাদের কাছে তো এত টাকা পয়সা নাই, সে ভালো খাবার খাচ্ছে, সে ভালো খাবার খাচ্ছে বা খেতে পারছে বা আমি তো ওইভাবে আনতে পারছি না। তো যেখানে এই অবস্থা, ওই মানুষকে সঙ্গী করার পরেও খাওয়াতে খাবারে সামিল করা সত্ত্বেও যদি তার মধ্যে হিংসা আসতে পারে, তাহলে যদি সে খেতে না পারে তাহলে আরও কত বেশি যে হিংসা আসতে পারবে। হিংসা আসবে, এরপরে নজরে বদ যেটাকে বলা হয়, বদনজর এটা লাগে, সব সময় পেটে ব্যথা এই সেই, তো নজরে বদের কারণে এটা হয় বা খাবার সাথে সাথে পেট নষ্ট হয়ে যাওয়া, পেট খারাপ হয়ে যাওয়া, অসুস্থতা বা শরীর খারাপ হয়ে যাওয়া, এগুলো কোনো কোনো সময় নজরে বদ থাকার কারণে এগুলো হয়। আমার আম্মাজান রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যেন জীবনে কোনো দিন একটা খাবারও
তিনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা সাতবার পড়ে অন্তত তিনি ফু দিতেন। আর এটা ছাড়া কোনোদিন কোনো খাবার আমাদেরকে দেননি। আর আমরা বসে গেলেও, বড় হওয়ার পর বসে গেছি আমরা, কিন্তু তিনি পেছন থেকে এসে এই ফুটা না দেওয়া পর্যন্ত কোন একটা খাবারের লোকমা যেন আমাদের মুখের ভেতরে না যায় সেই চেষ্টা সারা জীবন করতেন। আর এর ব্যতিক্রম কখনো তার জীবনে ঘটেনি। তো তিনি খুবই খেয়াল রাখতেন নজরে বদ যেন না লেগে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকেও যেন বুঝবার তৌফিক দান করেন। তো কোথেকে কোথায় কোথায় চলে গেছে, তো এই যে ওই যে গরিব ছাত্রদেরকে আপনারা যে মানে মানে ধনী ছাত্রদেরকে যদি খাবার দেন তাহলে প্রশ্ন আসলে আমি নিয়ে নেব, আর না হয় আমার কথা লম্বা হয়ে যায় অনেক সময়। যাই হোক, আরেকটা জিনিস, গতকালকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রসুল যে তায়েফের ময়দানে যে জায়গায় মানে ওনাকে অত্যাচার করা হয়েছিল, তিনিকে কষ্ট দেওয়া হয়েছিল, ওইসব জায়গা পরিদর্শন করা করলে কি কোনো সওয়াব হবে কিনা, এবং কোন কোন জায়গায় যদি একটু বলতে থাকে। আল্লাহ আকবার। দেখেন, এক হাদিসের মধ্যে উলামায়ে কেরাম একটা হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বর এলাকা দিয়ে অতিক্রম করছিলেন তখন ওই জায়গায় আজাব নাজিল হয়েছিল আগেকার নবীগণের সময়ে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এটা আজাবের জায়গা, আজাবের জায়গা, এই জায়গা থেকে তাড়াতাড়ি সরে যাও। তো এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলছেন যে যদি কোনো এক সময়ে কোনো এক জায়গায় কিছু আজাব নাজিল হওয়ার কারণে ওই এলাকাটার মধ্যে ওই আজাবের বেবরকতি, ওই আজাবের কুপ্রভাব এখনও বিদ্যমান থাকার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত সরে যাওয়ার পরামর্শ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, তাহলে কোনো জায়গায় যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে থাকেন তো এই জায়গার বরকত তো আমরা নিতে পারি। সুতরাং নবীগণের কোনো স্মৃতি বিজড়িত জায়গা যদি কেউ পরিদর্শন করতে যান তাহলে এর মধ্যে একটা অদেখা অদৃশ্য বরকত এর মধ্যে নিহিত থাকবে, কারণ ওই ঘটনার উল্টো যদি আপনি নেন, যেখানে গুনাহগারদের উপর আজাব নাজিল হয়েছে, গুনাহগারদের স্মৃতিচিহ্ন স্মৃতি বিজড়িত কোনো জায়গা যদি হয়, গুনাহগারদের স্মৃতি বিজড়িত কোনো জায়গা যদি হয়, তাহলে সেই জায়গার খুব প্রভাব যদি পরবর্তীতেও থাকতে পারে তাহলে নবীগণদের সালেহীনদের আল্লাহওয়ালাদের স্মৃতি বিজড়িত জায়গায় বরকতের ছোঁয়াও লাগতে পারে। তো এর এই সম্ভাবনার ভিত্তিতে আমরা যেতে পারি, আর ঐতিহাসিক স্থানগুলো থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমরা যেতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে এবং এই ঘটনার স্মৃতি অন্তরে লালন করে অহর্নিশি একটা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমরা এই সমস্ত এলাকা সফর করতে পারি। কিন্তু যে সমস্ত জায়গার সাথে বিশেষ কোনো ইবাদত বন্দেগীর বা হুকুম আহকামের সম্পর্ক নেই, সেই সমস্ত জায়গার সাথে হুকুম আহকাম এবং বিধিবিধানের কোনো সম্পর্ক স্থাপন করা ঠিক হবে না। এ কথাটা আমি এইভাবে বলবো, যেমন মেহরাজের রাত আছে, 27 রজবের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে তশরিফ নিয়ে গিয়েছিলেন, তো এই রাত্রের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, হিস্টোরিক্যাল ঘটনা ঘটেছে, বিশ্বের ইতিহাসে এমন কোনো ঘটনা আগেও ঘটেনি পরেও ঘটেনি আর কোনোদিন ঘটবে না, আর কাউকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দ্বারা ভূষিত করবেন না যে মহা সম্মান আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। তো ওই মেরাজের রাত্রের ঐতিহাসিক গুরুত্ব তো আছে, কিন্তু এই রাতে ইবাদত করলে কোনো সওয়াব বেশি হবে, এই রাত্রি জাগরণ করলে কোনো ফজিলত আছে এমন কোনো প্রমাণ নেই। সুতরাং এই রাতকে বিশেষ ইবাদতের দিক বিচারে কোনো বিশেষত্ব দেয়া বা পরের দিন রোজা রাখা এটা ভিত্তিহীন হাদিস ঠিক নয়, এটা ভিত্তিহীন হাদিস, জাল হাদিস। তো এটাকে সমর্থন করেননি উলামায়ে কেরাম, যে হাদিসের কথা বলা হয় একটা বর্ণনায় পাওয়া যায় যে মেরাজের দিনে পরের দিন রোজা রাখা, 27 রজব রোজা রাখা, তো এটা কোনোভাবেই প্রমাণিত নয়। হ্যাঁ, এই তারিখের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, তো ঠিক ওই সমস্ত স্থানসমূহের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কিন্তু ওই জায়গায় গেলে কোনো নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে বা শরীয়তের কোনো নতুন মনগড়া কোনো বিধান আমরা যদি বানিয়ে ফেলি তাহলে অনেক বেদায়াতের আবিষ্কার হওয়ার সম্ভাবনাও বিদ্যমান রয়েছে। এই জন্য সৌদি সরকার ওই সমস্ত জায়গাগুলোতে তারা দেখবেন যে এই সমস্ত জায়গায় যাওয়া জরুরি নয় বা এটা কোনো হজের অংশ নয়, এটা জরুরি নয়, এই কথাগুলো লেখা হয়,
ঐতিহাসিক স্থানসমূহের দর্শন করা বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এই কাজ করা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হিজরত করেছেন, হিজরত মক্কা শরীফ থেকে মদিনায় মুনাওয়ারায় গিয়েছেন যে রাস্তা দিয়ে, তো ওই রাস্তার মধ্যে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বসেছেন, বিশ্রাম নিয়েছেন, আব্দুল্লাহ বিন হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা প্রয়োজনে ওই জায়গায় গিয়ে বসছেন। তাকে বলা হলো, কেন বসছেন এখানে, তো আপনার দরকার নেই, আমার প্রয়োজন না হলেও নবীজি যাওয়ার পথে এখানে বসেছেন, তো নবীজির ভালোবাসার কারণে আমি তার কপি করছি। এই যে কপি করাটা, যে আমি এই কপি করার জন্য একটু যাচ্ছি, আমি গেলাম একটু আর সেখানে গিয়ে একটু ক্রন্দন প্রয়োজনে আসুক আমার, আর তাইফের ঘটনার স্মৃতিটা আমি অন্তরে লালন করি এবং এর থেকে যেন শিক্ষা আমি গ্রহণ করি, এর দ্বারা যেন আমার অন্তরে একটা আবেগ তৈরি হয়, এই মনমানসিকতা নিয়ে যাওয়া ঠিক আছে। এবং অন্য কোনো ইবাদত বন্দেগী বা ওই জায়গার সাথে ইসলামী বিধিবিধানের কোনো সম্পর্ক স্থাপন করে কোনো বিধায়তের আবিষ্কার থেকে যেন আমরা বিরত থাকি, সেই দিকটাও লক্ষণীয়। গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম ইনশাআল্লাহ। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ছোট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কথা, আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো এবং গুরুত্বপূর্ণ শেখ মুফতি আব্দুল মুন্তাকিম সাহেবের কাছ থেকে আরো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটি বিরতি ছিলাম, বিরতির পর আবারও আপনার সামনে চলে এসেছি। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমরা নিব ইনশাআল্লাহ। আমার সাথে আছেন সিলেটের উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন্তাকিম সাহেব, আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মুফতি আব্দুল মুন্তাকিম সাহেবের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী আমরা শোনার আল্লাহ রাব্বুল তৌফিক দান করেছেন, আমরা এই বিষয়ের উপর আর কিছু আলোচনা শুনবো এবং যখনই আপনার কল করবেন ইনশাআল্লাহ আমরা কলের দিকে চলে যাব। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়রান। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের ভেতরে নামাজ পড়তেন, আজওয়াজে মুতাহারাত বা নবীগণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রাত্মা স্ত্রীগণের কাছ থেকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঘরের ভেতরের নবীজির যে সময় অতিবাহিত হতো সেই সময়ের পুরো বিবরণ তারা গ্রহণ করেছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে যে নফল নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এর কারণ বলছেন যে আমি এত পা ফুলে যায় আর এত বেশি ইবাদত বন্দেগী করি, আমি কি আল্লাহর শুকুরগুজার বান্দা হব না? যে সমস্ত এহসান আল্লাহর অলরেডি আমার উপর হয়ে গেছে, অব্যাহত রয়েছে, সেই সব এহসানের শুক্রিয়া আদায় করতে গিয়ে কি আমি ইবাদত বন্দেগী করব না? তো এখান থেকে নিগুড় তথ্য উলামা ইকরাম উদ্ঘাটন করেছেন যে শুধু সওয়াবের উদ্দেশ্যে ইবাদত করা হয় না, বরং যে সমস্ত অর্জিত নিয়ামত রাজি রয়েছে, রহমত রয়েছে, এর শুক্রিয়াও তো স্বরূপ আল্লাহ নবী ইবাদতের কথা বলছেন যে আমার অলরেডি যেসব নিয়ামত আমি পেয়ে গেছি সেগুলোর কি শুক্রিয়া আদায় করবো না, যদিও আমার উপর কোনো বাধ্যবাধকতা নেই আর সব কিছু আমার মাফ করে দেওয়া হয়েছে আগে পেছনের, মানে তোমার কোনো আর গুণা হবেই না, যা ইচ্ছা তা করো, এ ধরনের পারমিশন থাকা সত্ত্বেও নবীজি ইবাদত করছেন এবং ইবাদতের উপর বলতে পারতেন আমি তো এক্সট্রা সওয়াবের জন্য করতে পারি, এটা না বলে বলছেন আমি কি আল্লাহর শুকুরগুজার বান্দা হব না? এত সব নিয়ামত, আফালা আকুনু আবদান শাকুরা। আর এখান থেকে আমরা এই নিগুড় তথ্যটা পেলাম যে কিছু ইবাদত আমরা যেন এই নিয়তেও করি যে আল্লাহ তোমার তো কিছুই পারলাম না, অর্জিত নিয়ামত সমূহের সুক্রিয়া স্বরূপ তো তোমার নফল নামাজ করা, পড়া, তসবিহ তিলাওয়াত করা, তোমার জিকির করা, তুমি আল্লাহকে ইয়াদ করা, স্মরণ করা, এটাও তো একটা জরুরি বিষয়। আর উলামায়ে কেরাম আরেকটা মাসআলাও এখান থেকে নির্গত করেছেন যে শুধু মসজিদে নামাজ পড়া ঠিক নয়, খালি মানে মসজিদে তো ফরজ নামাজ আমরা জামাত সহকারে পড়বই, ঘরে যে একেবারেই পড়ি না এটা ঠিক না। আল্লাহ সাল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাজআলুহা কুবুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন যে তোমরা ঘরের ভেতরে কিছু নামাজ আদায় করবে আর এই ঘরগুলোকে কবরস্থান বানাবে না, গোরস্থান বানাবে না, কবরস্থান বানাবে না,
তো যে সমস্ত ঘরের মধ্যে নামাজ হয় না সে সমস্ত কবরিস্তান সে সমস্ত ঘর হলো কবরিস্তানের সমান। কবরিস্তানে মুর্দারা যেভাবে নামাজ পড়তে পারে না, খালি কোন ইবাদত তাদের আর করার শক্তি নাই। এই মুর্দাদের কবরিস্তান, মৃতদের কবরস্থানের মতো হয়ে যায় আমাদের ঘর যদি আমরা নামাজ না পড়ি। একটু চিন্তা করুন, যে সমস্ত ঘরের মধ্যে আমরা নামাজ পড়ি না, ইভেন শুধু মসজিদে পড়েন আর ঘরে কোনো নামাজ টামাজ হয় না, এই সমস্ত ঘর খায়ের ও বরকত থেকে বঞ্চিত। এবং আল্লাহর নবী বলছেন, এই সমস্ত ঘরগুলোকে তোমরা কবরস্থান বানাবে না, গুরুস্থান বানাবে না, ওয়ালা তাজআলুহা কুবুরা। তো এই আল্লাহর নবীর এই আমল থেকে আমাদের শিক্ষা, এমনকি এই কৌলি হাদিস থেকে, জোবানি হাদিস থেকেও এই শিক্ষা যে ঘরের মধ্যে কিছু আবাদত বন্দেগি যাতে হয়। এই যে ঘরগুলোতে নানান সমস্যার কথা আপনারা বলেন, যে এই রাত্রে ঘুমালে বাচ্চারা ভয় পায়, প্রায় পুরুষ মহিলা প্রায়কে জিজ্ঞাসা করেন দেখবেন স্বপ্নের মধ্যে আমরা ভয় পেয়ে যাই, স্বপ্নের মধ্যে অবস্থা অনেকের ভালো থাকে খারাপ থাকে, ঘরের মধ্যে নানান ধরনের সমস্যা। এর মূল কিছু সুন্নতের উপর, ঘরের জীবনের কিছু সুন্নতের উপর আমল না করার অশুভ পরিণতি আমি বলতে পারি। আপনি দেখেন ঘরের মধ্যে যখন বাইরে থেকে আসবেন, তো আসার পর আপনি সুন্নত হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। তো আমি অন্যদের ঘরে যখন ঢুকি তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন ঢুকি, তখন দেখি কেউ সাথে যারা আছেন তারা আর পড়ছেন না, এবং সাথে সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলা। ঘরের মধ্যে কেউ থাকুক না থাকুক, খালি ঘর হলেও সুন্নত হলো ঘরের ভিতরের জীবনে আল্লাহ নবীর সুন্নত। এইগুলো হলো জানবার বিষয় আর আমলের বিষয়, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেন। এই দুই আমল করে যদি কেউ ঘরে ঢুকে বিসমিল্লাহ পড়ে এবং সালাম করে, তো যে সাথে যে শয়তান বাহির থেকে ছিল সে বলবে আজকে এই ঘরে থাকার অনুমতি পেলাম না, খাওয়ার অনুমতি পেলাম না, খাবারের অনুমতি পেলাম না আর থাকার অনুমতি পেলাম না, আমাদেরকে বিদায় হয়ে যাওয়া জরুরি, পারবে না থাকতে। তো এখন দুষ্ট শয়তান যেতে চায় সঙ্গে বাইরে থেকে, মানুষের সঙ্গী হয়ে ঘরের ভিতরে ঢুকতে চায়। আপনি দুই কাজ যদি করে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন, তাহলে শয়তান বলবে যে আমি এখানে থাকারও ঢুকারও পারমিশন পেলাম না, থাকারও পারমিশন পেলাম না, খাবারেরও পারমিশন পেলাম না, দুটোটা থেকে আমি বঞ্চিত। তো এবারে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুটোটা যদি না বলেন, তাহলে যদি কেউ না বলে তাহলে তারা বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, আজকে এই ঘরে থাকারও সুযোগ পেয়ে গেলাম আর খাবারেরও আমন্ত্রণ পেয়ে গেলাম। তো এইভাবে আপনারা ঘরে ঢুকছেন, তো বেশি খাবার খেতে হয়, কম খাবার দ্বারা হয় না। শয়তান যখন সঙ্গে বসে যায় বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে যদি কেউ খাবার গ্রহণ করে, তাহলে এই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে নে, তখন বেশি খাবার খেলেও দেখা যায় ফ্যাট ভরছে না, বেবরকতি হয়ে যায়। কুল্লু আমরিন যি বালিন লাম ইউবদা বিইসমিল্লাহি ফাহু আকতা ফাহু আবতার আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে গুরুত্বপূর্ণ কাজই বিসমিল্লাহ ছাড়া শুরু করা হবে, এই সমস্ত কাজের এটা বেবরকত থেকে যাবে, বরকতবিহীন থেকে যাবে, বরকত বিবর্জিত থাকবে। তো এগুলো থেকে আমরা কত আজিম এবং মহান সুন্নাত, কোনো পয়সা খরচ হবে না, কোনো মেহনত খরচ হবে না, কোনো কষ্ট এবং শ্রম দিতে হয় না, প্রত্যেকটা কাজের মধ্যে। যে ঘরের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন বিসমিল্লাহ যে ঘরের মধ্যে ঢুকে গেছে, এই ঘর থেকে বরকত দূর করা যাবে না, বরকতই বরকত থাকবে। কত কাজের মধ্যে দরজা খোলার সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত। আপনি দরজা লাগানোর সময়, তালা লাগানোর সময় কি আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম বলি, তালা খোলার সময় কি বিসমিল্লাহ রহমানুর রহিম বলি, পানি পান করার সময় বিসমিল্লাহ রহমানুর রহিম বলতে ভুলে যায়, খাবারের সময় কারো কারো মনে আসে যায়, কিন্তু বাকি সব কাজের মধ্যে মনে হয় না। তোমার উস্তাজ দরগা মাদ্রাসার দ্বিতীয় মুহতামিম ছিলেন হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের দারাজাত বুলন্দ করে দিন, ইমাম শেখ হযরত ইমাম আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির পরে দরগার ইমাম সাহেব হুজুর যিনি মুহতামিম প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার পরে দ্বিতীয় মুহতামিম ছিলেন হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার গ্রামের। তো হুজুর পান খুব বেশি খেতেন, তো প্রত্যেকবার পান খাওয়ার আগে বলতেন যে পান খাওয়ার আগেও তো বিসমিল্লাহ পড়া লাগবে, এটাও তো সুন্নাত, মানে আমরা তো এটা ভুলে যাই সাধারণত। তো প্রতিবার পান খাওয়ার আগে হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই পান খেতেন। তো আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে
লাইট অফ করার সময় বিসমিল্লাহ, লাইট অন করার সময় বিসমিল্লাহ। আপনারা মহিলারা যারা আছেন ঘরের ভিতরে, এই যে ঢাকনা আপনারা রাখেন, ঢাকনা দিয়ে আবৃত করে রাখেন, ঘুরে রাখেন, ডেকে রাখেন তরকারি ভাত, তো ওই ঢাকনা রাখা সুন্নাত। ঢাকনা রাখার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত, ঢাকনা উঠানোর সময় বিসমিল্লাহ বলা সুন্নাত, লাইট অন করার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত, লাইট অফ করার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত, দরজা খোলার সময়, দরজা বন্ধ করার সময়, খাবার শুরু করার সময়, পানীয় শুরু করার সময়, ছোটোখাটো জিনিস খেলে আর বিসমিল্লাহ যেন আর আমাদের বলতেই হয় না। একটা মিষ্টি পেলাম খেয়ে ফেললাম, একটা জিলাপি পেলাম খেয়ে ফেললাম, এই দেন, খবরই নেই বিসমিল্লাহ পড়ার। তো এইভাবে বেবরকতি ঘরের জীবনে আমাদের চলে এসেছে। তো ঘরের ভেতরে যেহেতু আহার আপ্যায়ন সব কিছু, পানাহারের প্রয়োজন বেশি, একটু পরপর পানি খাচ্ছি, একটু পরপর আমরা অন্যান্য ইবাদত বন্ধই করছি বা কোনো কিছু একটা সুখের সামনে পেলেই আমরা খাচ্ছি, তো আপনারা পুরুষ মহিলা যারা আছেন, আমার বিশেষ অনুরোধ থাকবে আজকে যদি আপনারা এই কথাটা শুনে বিসমিল্লাহর উপর আমলটা যদি করে নেন, আর ঘরে ঢোকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি বলেন, তাহলে এই একটা সুন্নতের উপর নিয়মিত আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। বুজুর্গান এদিন তো আরেকটা বলেছেন যে ঘরের মধ্যে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, এরপর যদি সাথে সাথে প্রতিদিন ঢোকার পরপরই যদি সূরা ইখলাস পড়ে নেয়, কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পড়লে ভালো, একবার পড়লেও হবে, আর এরপরে একবার দরুদ শরীফ পড়ে নেয়, এই কয়েকটা কাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দ্রুত পড়ে নিয়ে তিনবার পড়ে নিলে ভালো হবে, এর না হয় অন্তত একবার পড়ে যদি আপনি ওসল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, একবারও যদি দুরূদ শরীফ পড়ে নেন, তাহলে এই ঘরের রিজিকের অভাব বন্ধ হয়ে যাবে, এই ঘরে আর অভাব অনটন থাকবে না। তো আমরা সবসময় পেরেশানি করি রিজিকের জন্য, আল্লাহ তাআলা ক্ষুধার্থ মারবেন না, আল্লাহ তাআলা উপোস মারবেন না, এই সমস্ত আমলের খায়ের বরকত নবীজির এইসব সুন্নতের উপর আমরা, এগুলোকে খুঁটিনাটি সুন্নত কেউ কেউ বলে, আমি বলি এগুলো মহান সুন্নত, নবীর কোনো সুন্নত খুঁটিনাটি হয় না, খুঁটিনাটি সুন্নতের উপরে আলিম লিখে ফেলেছেন তার প্রবন্ধে এই শব্দটা, নবীর সুন্নতকে কোনোদিন খুঁটিনাটি বলবেন না। এভাবে বলতে পারেন খুঁটিনাটি বিষয়ে নবীর মহান সুন্নত, নবীর কোনো সুন্নতকে খুঁটিনাটি মনে করবেন না। এটাও হাদিস থেকে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, নেকির কোনো কাজকে তুমি তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না, হালকা মনে করো না। এই যে রাস্তা থেকে, এই দেশের রাস্তায় যদি আপনি একটা একটা লাকড়ির টুকরা পেয়ে ফেললেন, এটা আপনি এই নিয়তে উঠান যে আল্লাহর ইমাতাতুল আযা আনিত তারিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যে ইমানের 70টা বিভাগ রয়েছে, এর মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস যদি পাওয়া যায় রাস্তা থেকে সেটা সরানো। তো আমরা এই দেশে তাকি রাস্তা থেকে এনি কষ্টদায়ক জিনিস সরিয়ে, এই নিয়তে যদি আপনি বিনের মধ্যে নিয়ে রাখেন যে আমি লোকজনকে কষ্ট দেয়া থেকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে এই কাজটা আমি করছি, তখন এই রাস্তা দিয়ে চলার সময় আপনার কিন্তু ইবাদতের সওয়াব হচ্ছে, মহান সুন্নতের সওয়াব হচ্ছে, আল্লাহর নবীর ইশক এবং মহব্বত আপনার অন্তরে মারছে এবং আল্লাহর ভালোবাসার পাত্রে আপনি আরো বেশি পরিণত হচ্ছেন। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন। তো এখন এই সুন্নতের অনুসরণের নিয়তে এই কাজটা করতে হবে। আপনি লুঙ্গিটা যদি পরেন, যে এই নিয়তে পরেন যে যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুননে হুদা ছিল না এটা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় লুঙ্গি পরতেন, তো আমি রাত্রে ঘুমানোর সময় আমি লুঙ্গি পরে আমি ঘুমাচ্ছি সুন্নতের নিয়তে, তখন সুন্নতের নিয়তে আমি লুঙ্গি পরছি, এই নিয়ত যদি তাকে আমি সুন্নতের অনুসরণের নিয়তে লুঙ্গি পরছি, তাহলে এই লুঙ্গি পরাটাও ইবাদত হয়ে যাবে আর এর দ্বারা আমি সওয়াব পাবো। তো আমাদের এক উস্তাদ দারুল উলুম করাচিতে বলেছিলেন যে আপনাদের বাংলাদেশি সবাই যে লুঙ্গি পরে তারা সুন্নতের সওয়াব পাবে না, এর একটা কারণ বলছেন যে আমরা আমাদের রেওয়াজ হিসাবে এটা পড়ি, আমাদের প্রথা হিসাবে আমরা পড়ি, সুন্নতের অনুসরণের নিয়তে আমরা পড়ি না। তো আপনারা যারা যারা লুঙ্গি পরেন সবাই পরেন, আজকে থেকে এই নিয়ত করে পড়বেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন আর এই নিয়তে লুঙ্গি পরে আমি ঘুমানোর সময় অন্তত লুঙ্গির সুন্নতের উপর আমি অন্তত আমল করছি।
তো এই নিয়ত করে নেবেন, লুঙ্গি পরাটাও আপনার ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। টয়লেটে ঘরের ভিতরে যে নানান সমস্যা, ঘরের ভিতরে অনেক সুন্নত, এখন ঘরের ভিতরে টয়লেট চলে এসেছে, তো এই জন্য আগে ছিল এগুলো বাইরে, তো বেশ সমস্যা থেকেও মানুষ মুক্ত ছিল। এখন কিন্তু এগুলো ঘরের ভেতরে হওয়াতে কিছু নতুন নতুন সমস্যা আরও বেড়ে গেছে, কারণ এই টয়লেটরত অবস্থায়, টয়লেট এখানে নাপাক জায়গাগুলোতে দুষ্ট শয়তানের কিছু কুপ্রভাব থেকে যায়। আর এগুলো যদি ক্লিন না রাখেন সবসময় ফ্লাশ করে এবং খুব সম্পূর্ণ ক্লিন না রাখেন, তাহলে এগুলোর সম্ভাবনা আছে। এরপরে ইস্তেঞ্জা করার সময় মাথার উপর শয়তান এসে বসে যায়, হাদিস দ্বারা প্রমাণিত। এখন আমরা ঢোকার সময় পা খালি রাখবো না এবং মাথা খালি রাখবো না। অনেকে পরিষ্কার রাখার স্বার্থে এখানে কোনো জুতা রাখেন না, ঠিক আছে জুতা রাখলেন না, ভেতরে একটা পরিষ্কার স্যান্ডেল তো রাখতে পারেন, তো পাটা খালি থাকলো না অ্যাটলিস্ট, তো ভেতরে একটা স্যান্ডেল অবশ্যই রাখবেন। ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হন মহিলা হন, যারাই বড় ছোট সবার ক্ষেত্রে মাথাটা খালি রাখবেন না। ছোট ছোট মেয়েরা যায় ওই সময় তো ওড়না পরা থাকে না, তো অনেক সময় বাথরুমে যায় প্রস্রাব করে, তাদেরকে শুরু থেকে শিক্ষা দেবেন অ্যাটলিস্ট সেখানে একটা টাওয়াল রেখে দেবেন পরিষ্কার, যে যদি এটা অন্য পরে যেতে পারছে না ওই টাওয়ালটা ওইখানে তাকুক, সবাই মাথায় অন্তত দেবে। আর পুরুষ যারা আছেন তারা টুপি পরে যাবেন, মাথা যেন খালি না থাকে, পা যেন খালি না থাকে। এবং ডোকার আগে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইফ এই দোয়া পড়বেন। আর বাম পা প্রথমে ভেতরে ঢুকাবেন, ডান পা পরে ঢুকাবেন, আর এই দোয়া পড়ে মাস্ক ঢুকবেন। তখন শয়তানের খুব প্রভাব থেকে আপনি বাথরুমে টয়লেটরত অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। এই জায়গাটা হলো ভয়ঙ্কর, আর এখান থেকে অনেকের সঙ্গে এটা লেগে যায়, তো এই জায়গাটা থেকে নিজেদের হেফাজতের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শয়তানের আক্রমণে এক ব্যক্তির ইন্তেকাল পর্যন্ত হয়েছে টয়লেটরত, টয়লেটে থাকা অবস্থায়। তো আমরা এই কাজগুলো আমরা করি না। মহিলারা বাইরে গেলে মাশাল্লাহ বোরখা পরেন, ভালো কথা, কিন্তু বাথরুম টয়লেটে যাওয়ার সময় তো অনেক সময় মাথা খালি থাকে, তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন, অন্তত মাথার মধ্যে ওড়না যেন থাকে অথবা একটা টাওয়াল ওইখানে রাখা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যাওয়ার সময় এত বেশি গুরুত্ব দিতেন মাথায় টুপি থাকতোই, বরং যদি টুপি না থাকতো তাহলে তিনি কোনো কাপড় দিতেন, কাপড় না থাকলে তিনি গাছের পাতা দিয়ে দিতেন, গাছের পাতা এবেন যদি না পেতেন কোনো সময় তাহলে, আর টুপিও ছিল না তখন, হাত দিয়ে ওইটা ডেকে রাখতেন। এবং কত গুরুত্ব, এই দিকটা আমাদের লক্ষ্য রাখার দরকার আছে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, মুফতি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি এবং ফাঁকে ফাঁকে আমরা কিছু প্রশ্ন করেছেন, এগুলি উত্তর দেওয়া হয়েছে। এবং এই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম হচ্ছে আপনাদের প্রোগ্রাম, আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমেই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সুন্দর আলোচনা আমরা শুনেছি শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের কাছ থেকে। মুফতি সাহেবকে আমি সমাপনী এক দুই মিনিটের কথা শুনি। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। সবচেয়ে বড় কথা যে আমরা সবাই চাই আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হব, আর প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য সুন্নতের অনুসরণের কোনো বিকল্প নেই। প্রতিটা কাজ সুন্নতের অনুসরণের নিয়তে যখন করব তখন আমরা ইবাদতের সওয়াব পেয়ে যাব। সবাই বাসায় যান, আপনারা ঘরে আসেন, ছোট বাচ্চাকে হাসতে যখন দেখেন তো মন চায় তাকে আদর করব, খুলে তুলে নিব, একটু থেমে যান, একটু বুজুর্গানের দিনের পরামর্শ অনুযায়ী বলছি, এই নিয়তে তাকে উঠান পরে, যে আমার আবেগের কারণে আমি উঠাচ্ছি না, আমার অন্তরে ভালোবাসার যে একটা আবেগ সেজন্য আমি উঠাচ্ছি না, আমি আবেগ তো আছি, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে স্নেহ করতেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো বাচ্চাদের সাথে স্নেহ পরবশ হওয়া, তাদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করা, তাদেরকে আদর যত্ন করা, স্নেহ করা, আদর করা, এই নিয়তে আমি করছি, নবীর সুন্নতের অনুসরণের নিয়তে আমি বাচ্চাকে এখন উঠাচ্ছি। তো বেশ কয়েকদিন একটু থেমে যাবেন, আবার সুন্নতের অনুসরণের নিয়তটা অন্তরের মধ্যে সজাগ করবেন, আর ওই নিয়তকে কাজে লাগিয়ে এরপরে ওই নিয়ত অনুযায়ী এই কাজটা করবেন। বুজুর্গানের দিন আমার উস্তাদ মুফতি তাকি উসমানী সাহেব বলেছেন, কিছুদিন কষ্ট লাগবে এরপরে অভ্যাস হয়ে যাবে, আর প্রত্যেকটা ছোটোখাটো কাজ যেগুলো আমরা এমনিতেই করি, এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওইগুলোর তরিকা সুন্নত অনুযায়ী করে আর এগুলো সুন্নতের অনুসরণের নিয়তে এই কাজটা করে আমরা খাবারের মাধ্যমেও সওয়াব পাবো,
সুন্নতের সওয়াব পাবো, আল্লাহ নবীর ইশক মহব্বত বাড়বে। আর ছোট বাচ্চাদেরকে আদর যত্ন এমনিতেই করতে হয়, এটা সুন্নত এবং সওয়াবের কাজ হয়ে যাবে, আর নবীর ইশক মহব্বত এর দ্বারা বাড়বে। তো আমরা এইভাবে আমাদের নামায় আমালের মধ্যে সওয়াবের বিশাল বড় ভাণ্ডার আমরা জোগাড় করতে পারি, নবীর শাফাআত লাভের ব্যবস্থা গ্রহণ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মহব্বত বেশি হওয়া জরুরি, তার ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি সুন্নতের অনুসরণের মাধ্যমে। এইভাবে আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতেছিলাম। যেহেতু আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, এই ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।